বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সে বিষয়টা হচ্ছে কারোর কাছে হাত পাততে হবে না আপনাকে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা নিজেদের হাত দেখে খুব সহজে জানতে পারবেন যে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। তো আজকে কোন ধরনের চিহ্ন থাকলে পারে হাতে এই ধরনের ঘটনা ঘটে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তো এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, ভিডিওটা প্রত্যেকে দেখবেন। যে রেখাগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব, এই রেখাগুলো একজন পুরুষের হাতে থাকলে পারে যে ফলটা আপনি পাবেন, একজন নারী হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ, ভিডিওটা প্রত্যেকে দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে দুটো কথা বলবো। যারা চ্যানেলের নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন এবং ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আপনারা নিজেদের হাত দেখেই জানতে পারবেন যে আপনি কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না, যদি আপনার হাতে এই শুভ রেখাগুলো থাকে। যে রেখাগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে, অনেকের হাতে হয়তো বর্তমানে নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে আপনাদের হাতে এই রেখাগুলো আসবে না। আপনাদের হাতেও এই রেখাগুলো আসতে পারে, কারণ হাতের রেখা চেঞ্জ হয়। তো এই রেখাগুলোর সঙ্গে অবশ্যই আপনারা প্রত্যেকে পরিচিত হয়ে থাকুন, প্রত্যেকে দেখে রাখুন এবং কোন রেখা হাতে থাকলে পারে আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে যে কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। তাই রেখাগুলোর সঙ্গে অবশ্যই পরিচিত হয়ে থাকুন। আর একটা রেখা দেখাবো না, বেশ কয়েকটা রেখা দেখাবো, যে রেখাগুলো যে কোনো একটা থাকলে পারে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। কোনো তো এটা দেখার জন্য আপনারা নিজেদের হাতের দিকে একটু লক্ষ্য রাখুন। যেটা আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন আপনার হাতের দিকে, দেখুন কারোর কাছে হাত আপনাকে পাততে হবে না। সেটা দেখার জন্য আপনারা নিজেদের হাতের দিকে, এই যে অংশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল বা এটা বৃহস্পতির আঙুলও বলা হয়। এই আঙুলের নিচে অর্থাৎ এখান থেকে যে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রত্যেকে একটু লক্ষ্য রাখবেন, এই স্থানটা হচ্ছে বৃহস্পতির স্থান। এই স্থানটাকে আপনার ইংরেজিতে জুপিটার মাউন্ট বলে, আবার এটাকে গুরু পর্বতও বলা হয়, এটা গুরু পর্বত নামেও পরিচিত। তো আপনারা প্রত্যেকে আপনাদের হাতে এই স্থানটার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন। এবার এই স্থানে যে চিহ্নগুলো আমি আপনাদেরকে দেখাবো, এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্ন যদি থাকে জীবনে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। তো প্রথম যে চিহ্নটা আমি দেখাচ্ছি, দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না। এই ধরনের যদি একটা চতুর্ভুজ চিহ্ন বা স্কোয়ার চিহ্ন যদি আপনার বৃহস্পতি পর্বতে থাকে অত্যন্ত শুভ। এটা একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও আপনি অবশ্যই একটা ভালো জায়গায়, উচ্চ জায়গায় পৌঁছাতে আপনি পারবেন এবং আপনি একটা ভালো পজিশনে যাবেন জীবনে। তো কোনো দিন কারোর কাছে হাত আপনাকে পাততে হবে না যদি আপনার এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বৃহস্পতি পর্বতে আপনার হাতে থাকে। দেখুন তো আপনাদের হাতে এই রেখা আছে কি না। যে সমস্ত জাতক জাতিকাদের আছে আপনাদের হাত পাততে হবে না কারোর কাছে। এরপর আমি দেখাচ্ছি যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের একটা স্টার চিহ্ন থাকে, এটাও অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্ন থাকলে পরেও আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না জীবনে কোনো দিন কোনো সময়। যথেষ্ট পরিমাণে আপনি ধনী হবেন এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন, পাশাপাশি আপনার যথেষ্ট নাম ডাকও হবে, সমাজে প্রভাবশালী মানুষ সঙ্গে সম্পর্ক আপনার স্থাপন হবে, যোগাযোগ হবে যদি আপনার স্টার চিহ্ন থাকে। তবে হাতে এই স্টার চিহ্ন থাকলে পারে 45 বছর পরে থেকে আপনার এই উন্নতিটা আসবে, কারোর কাছে হাত আপনাকে পাততে হবে না। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যদি এই ধরনের একটা ত্রিভুজ চিহ্ন আপনার বৃহস্পতি পর্বতে থাকে, এটাও অত্যন্ত শুভ। এই চিহ্ন থাকলে পরেও আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। দেখুন আপনার হাতে একটা ত্রিভুজ চিহ্ন আছে কিনা বৃহস্পতি পর্বতে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের আপনার চিহ্ন থাকে, ত্রিশূল চিহ্ন বলে এটাকে, এটাও অত্যন্ত শুভ, এটাও ভালো শুভ চিহ্ন। এবং এই ধরনের চিহ্ন জাতক জাতিকাদেরও কারোর কাছে হাত পাততে হবে না, আপনাকে কোনো বিষয়ে কারোর কাছে হাত পাততে হবে না। এরপরে এই চিহ্নটা এরকমও হয় অনেকের হাতে,
বিভিন্ন এরকমও হতে পারে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন আপনার হাতে এই ধরনের ত্রিশূল চিহ্ন আছে কিনা। এরপর আপনাদেরকে দেখাচ্ছি, যদি এই বৃহস্পতি পর্বতে এটা একটা থাকলে হবে না, একাধিক যদি এই ধরনের রেখা আপনারা দেখতে পান, যেরকমটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এটা থাকলে পারে এটাও অত্যন্ত শুভ চিহ্ন। এই ধরনের চিহ্ন যদি থাকে, আপনি জীবনে একাধিক উপায়ে অর্থ উপার্জন করবেন, আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন যদি এই ধরনের রেখা বৃহস্পতি পর্বতে আপনার থাকে। কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না যদি এই রেখাটা থাকে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই ধরনের যদি আপনার বৃহস্পতি পর্বতে একটা মৎস্য চিহ্ন থাকে, যেরকমটা আপনাদেরকে দেখেছি এইরকম হতে পারে, কারোর হাতে দেখবেন এই স্থানটাতে এরকমও হতে পারে, ঠিক আছে। এই যে চিহ্নটা দেখাচ্ছি এটাকে মৎস্য চিহ্ন, ইংরেজিতে এটাকে ফিশ সাইন বলা হয়। তো এই ধরনের চিহ্ন আপনার হাতে আছে কিনা দেখুন তো, এটাও অত্যন্ত শুভ। এই ধরনের চিহ্ন যদি বৃহস্পতি পর্বতে থাকে, তারা খুবই জ্ঞানী মানুষ হন, হ্যাঁ, এবং জীবনে অর্থের অভাব আপনার হবে না যদি বৃহস্পতি পর্বতে আপনার এরকম একটা ফিশ চিহ্ন বা মৎস্য সাইন আপনার হাতে থাকে। এরপর আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা দেখার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার হাতে এই রেখাটার দিকে। এই যে রেখাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে বলা হয় আপনার জীবন রেখা। যদি আপনার হাতে জীবন রেখা থেকে কোনো রেখা একটাই হতে হবে কিন্তু, এই রেখাটা এরকম যদি কোনো রেখা আপনারা দেখতে পান, এটা অত্যন্ত শুভ। আপনি জীবনে উন্নতি করবেন, আস্তে 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 জীবনে উন্নতি করবেন, একটা ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। বর্তমান অবস্থা আপনার যতটাই খারাপ হোক না কেন, এই ধরনের যদি একটা রেখা আপনার বৃহস্পতি পর্বতে যায় জীবন রেখা থেকে, এটা অত্যন্ত শুভ। কোনো দিন আপনাকে এমন একটা সময় আসবে জীবনে কারো কাছে হাত আপনাকে পাততে হবে না যদি এই রেখাটা আপনার হাতে থাকে, বর্তমান অবস্থা আপনার যাই হোক না কেন, অত্যন্ত শুভ। কিন্তু একটা থাকতে হবে, একাধিক থাকলে কিন্তু এই ফলটা আপনারা পাবেন না। এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনার হাতের দিকে এই ধরনের রেখা আছে কি না। যে সমস্ত জাতক জাতিকাদের আছে, আপনারা অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন জীবনে। এরপরে আপনাদেরকে আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ক্ষেত্রটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই বৃহস্পতি স্থানের দিকে প্রত্যেকে। দেখুন, আমি যে রেখাগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, এই রেখাগুলো বৃহস্পতি পর্বতে থাকা মানে বৃহস্পতি আপনার শুভ অবস্থায় আছে। বৃহস্পতি শুভ থাকলে পারে জীবনে তাদের যেমন উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে, চাওয়া পাওয়া বেশি থাকে, প্রত্যেকটা চাওয়া পাওয়া তারা পূরণ করে, এবং জীবনে তারা অবশ্যই কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না যদি বৃহস্পতি আপনার শুভ অবস্থায় থাকে। অর্থাৎ বৃহস্পতি পর্বতে যে রেখাগুলো দেখালাম, এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনারা একটু দেখে নেবেন। হাত দেখে আপনারা বুঝতে পারবেন, বৃহস্পতি যদি নিচু হয় তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না, বৃহস্পতি আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে। হাত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই স্থানটা আপনার উঁচু অবস্থায় আছে না নিচু আছে। নিচু থাকলে পারে যে কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে না, আর যদি উঁচু থাকে তার মানে জানবেন যে আপনার বৃহস্পতি শুভ। আর শুভ হলে পারে তাদের অর্থের কোনো অভাব থাকে না, কারোর কাছে হাত পাততে হয় না বৃহস্পতি যদি আপনার শুভ অবস্থা।